আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। টেকনো গ্লোবালি তাদের আরেকটি নতুন ফোন লঞ্চ করেছে, টেকনো পোভা। এই ফোনটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, বিশেষ করে এর ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, র্যাম, রম এবং ব্যাটারির জন্য। এখনও এই ফোনটির দাম অ্যানাউন্স করা হয়নি, তবে আশা করা যাচ্ছে বাংলাদেশে 13-15 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। এবং এই দামে আমরা এই ফোনটিতে কী কী পাচ্ছি, কী স্পেসিফিকেশান নিয়ে আসছে, আপনাদের জন্য কেমন হবে এবং কবে বাংলাদেশে আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়েই আজকে এই পুরো ভিডিও জুড়ে আমরা আলোচনা করব। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক, তার আগে দেখে নিন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছে আমি শাহনাজ, আর আপনারা দেখছেন দ্য টেক থিয়েটার। তাহলে শুরুতে আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ট ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো। ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার লাগছে আমার কাছে, বাজেট হিসেবে ওকে লেভেলের। ব্যাক পার্টে থাকছে গ্লসি ফিনিশিং এবং ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে কয়েকটি প্যাটার্নস, সাথে গ্রেডিয়েন্ট ফিনিশিং। লাইটের রিফ্লেকশনে ব্যাক পার্টটি দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। আর বিল্ট ম্যাটেরিয়াল হিসেবে এখানে দেওয়া হয়েছে রিয়ার সাইডে পলিকার্বনেট প্লাস্টিক। ম্যাটেরিয়াল একটু চিপ বলা যায়, তবে বাজেট হিসেবে ঠিকই আছে এবং দেখতে কিন্তু ফোনটি চিপ মনে হয় না, প্রিমিয়ামই লাগে, এই বাজেটের ফোন হিসেবে ঠিকঠাকই আছে। আর সেই সাথে এই ফোনটির আপনারা পাবেন 3টি কালার, ব্ল্যাক, ব্লু এবং গ্রে। এবারে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে একটি বড় ডিসপ্লে থাকছে 6.8 ইঞ্চির, যা HD+ রেজুলেশনের এবং IPS LCD প্যানেলের। এই জিনিসটা একটু হতাশার বিষয়, কারণ এই ফোনে আমরা এত বড় ডিসপ্লেতে পাচ্ছি HD+ রেজুলেশন, এই কারণে কিন্তু আপনারা দেখবেন শার্পনেসের ঘাটতি রয়েছে। এবং আমি বলবো যদি এই ডিসপ্লেতে Full HD+ রেজুলেশন থাকতো তাহলে একদম সোনায় সোহাগা হতো, সেটা আর হলো না। এখানে HD+ রেজুলেশনের ডিসপ্লেই থাকছে, তবে ডিসপ্লেতে কিন্তু আমরা পাচ্ছি গরিলা গ্লাসের প্রোটেকশন। মানে বলতে গেলে যে এইরকম কম বাজেটের মধ্যে যদি আসে তাহলে ঠিকঠাকই আছে, এর চাইতে যদি আবার বেশি বাজেট হয়ে যায় তাহলে মনে হচ্ছে যে ডিসপ্লেটা একটু কম হয়ে গেল। এছাড়া এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে প্রায় 81%, এবং এই ডিসপ্লেতে থাকছে একটি 5-হোল ক্যামেরা কাটআউট। তো আশা করছি ডিসপ্লের সেক্টর নিয়ে আপনাদের মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। এবারে কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর, এবং এটি কিন্তু 12 nanometer আর্কিটেকচারে বিল্ট করা। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। আমি বলবো আমার কাছে মনে হয়েছে টেকনো এখানে গেমিংকে বেশি ফোকাস করেছে, কারণ এইরকম বাজেটে কিন্তু আমরা গেমিং পারফরমেন্স খুব ভালো পাই না। যেহেতু এই প্রসেসরটা এখানে থাকছে, বলা যায় বাজেট গেমিং পারফরমেন্স এখানে আপনারা পেয়ে যাবেন, আর দৈনন্দিন ব্যবহারও সমস্যায় পড়তে হবে না। এখন কথা হচ্ছে এই ফোনটির আপনারা পাচ্ছেন একটি ভ্যারিয়েন্ট, 6GB র্যাম এবং 128GB রম। সেই সাথে এই ফোনটিতে আপনারা কিন্তু চাইলে 256GB পর্যন্ত এক্সপ্যান্ড করার সুযোগটাও পাচ্ছেন, কারণ এই ফোনটিতে থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটির ক্যামেরা সেটআপের মধ্যে আমরা পাচ্ছি রিয়ার সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ, অর্থাৎ বলা চলে ক্যামেরার সংখ্যাই এখানে আপনারা পাচ্ছেন। এই কোয়াড ক্যামেরা সেটআপের মধ্যে আপনারা পাচ্ছেন 13 megapixel মেইন ক্যামেরা, এর পাশাপাশি এখানে রয়েছে 2 megapixel ম্যাক্রো লেন্স, 2 megapixel ডেপথ সেন্সর, এবং আরেকটি লেন্স রয়েছে, সেটা হচ্ছে 0.3 megapixel AI লেন্স। আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 8 megapixel সেলফি ক্যামেরা। আর সেলফি তোলার জন্য এই ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল ফ্ল্যাশ, যা আমার কাছে একটু ভালোই লেগেছে বলা চলে। এখন দেখা যাক এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি আসলে কেমন হয়। ক্যামেরার সংখ্যা তো অনেক ভালোই আমরা দেখতে পাচ্ছি, 4টা ক্যামেরা দিয়েছে ফ্রন্টে একটি। এখন পারফরমেন্স আসলে আমার কাছে মনে হয় না যে খুব ভালো একটা পাওয়া যাবে, কারণ এরকম বাজেটে আমার কাছে মনে হয় টেকনো কিন্তু গেমিং পারফরমেন্সকেই ফোকাস করেছে, সেই সাথে বড় ডিসপ্লের দিকে ফোকাস করেছে, বড় ব্যাটারি দিয়েছে, ক্যামেরার দিকে মনে হয় খুব বেশি একটা নজর দেয়নি। এবং আমার মতে যারা আপনারা ক্যামেরাকে ফোকাস করে ফোনটি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ এর ক্যামেরার কোয়ালিটি আসলেই মনে হচ্ছে না খুব ভালো হবে। তবে এই ফোনটি যদি আমি হাতে পাই তাহলে অবশ্যই আমি চেষ্টা করব এই ফোনটির একটি রিভিউ করতে, এবং তখন আমি আরও ভালো মতো আপনাদেরকে বোঝাতে পারবো ক্যামেরার কোয়ালিটি কেমন, ক্যামেরাকে ফোকাস করে এই ফোনটি কেনা যাবে কি না। এখন আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেক্টর নিয়ে। এই ফোনটিতে মানে টেকনো পোভাতে দেওয়া হয়েছে 6000 mAh একটি ব্যাটারি, বিশাল ব্যাটারি। সো আপনারা চাইলে কিন্তু অনায়াসে নর্মাল ইউজ করলে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং এই ফোনটিতে আরও থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। এই জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে, এত কম বাজেটের ফোন হিসেবে এখানে আমরা এরকম ফ্যাসিলিটিস পাচ্ছি।
এছাড়াও কিন্তু আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি 3.5mm অডিও জ্যাক, রিয়ার সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সিকিউরিটির জন্য ফেস আনলক সিস্টেমও থাকবে এবং এর পাশাপাশি আরও থাকছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। তো আপনাদের কাছে কেমন লাগলো সব মিলিয়ে এই ফোনটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজেটের কথা তো বললাম, এই ফোনটির হয়তো বাংলাদেশে 13-15 হাজার টাকার মধ্যেই দাম হতে পারে এবং আমার কাছে মোটামুটি সব দিকেই ভালো লেগেছে, শুধুমাত্র ক্যামেরার সেক্টরটা ছাড়া। ক্যামেরার সেক্টর আমার কাছে মনে হয় না যে আসলে সন্তুষ্ট করতে পারবে। আর আশা করছি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশে এই ফোনটি চলে আসবে। তাহলে আপনার কি মতামত এই ফোনটি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভালো না লেগে থাকলে কেন ভালো লাগেনি সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আর যারা এখনো ফেসবুক গ্রুপে জয়েন করেননি জয়েন করে ফেলবেন, আমি লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে পরের ভিডিওতেই, আল্লাহ হাফেজ।